আসসালামু আলাইকুম, আমি আবিদা সিলেট থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আমার ব্লগটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাবা, বাবার বাড়িতে তো আজকে আর থাকা হবে না, আজকে চলে যাব উকিল বাবার বাড়িতে। উকিল বাবার বাড়িতে গিয়ে আজকে থাকবো, তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, তাই একই সাথে ফ্রেশ হয়ে নিতেছি, আবার ওখানে যাওয়ার জন্য হাত মুখ ধুয়ে নিতেছি। ও যাইতাম, আরো যাইতাম, আও লামো, আও তো আমার বাবার বাড়ি থেকে পাশের গ্রামে উকিল বাবার বাড়ি। তো আমার মেয়েটা বাইক থেকে নামতে চাচ্ছে না, তো বাড়ির নিচে যে রাস্তা আছে এই রাস্তাটা হচ্ছে পাকা রাস্তা, বাড়ির নিচের রাস্তাটা কাঁচা রাস্তা। তো সেখান থেকে প্রথমত তো কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, সেখানে গাড়ি যেতে অনেক কষ্ট হবে। তো আপনাদের ভাইয়া আমার মেয়েকে নিয়ে সামনের দিকে এগোচ্ছে আর আমি পিছন থেকে ভিডিও করতেছি, যেহেতু মেয়ে তো গাড়ি থেকে নামতেই চায় না। চলে এসেছি অনেক উপরে, এখানে তো সব জায়গায় উঁচু জায়গা আছে, এখানে চলে আসলাম, এখন উপরে গিয়ে উঠবো। বাবা ব্যাগটা রেখে গেছে, আমি নিয়ে যাব। মনে হচ্ছে ওরা বাবা মেয়ের বডিগার্ড, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। পায়ে ব্যথা করতেছে, উপরে উঠতেছি, প্রথমত তো অসুস্থ, তারপর উঠতেছি। হেরান লাগছে, রাতটা চলে গেছে। যেহেতু আমরা কাল বিকালে এসেছিলাম, রাতটা চলে গেছে, এখন সকালবেলা ভাবলাম ওনাদের রান্নাঘরটা একটু ভিডিও করে নেই। ওরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, অনেক ফ্যামিলিতে অনেক মানুষ আছে, তো জয়েন্ট ফ্যামিলি আমার খুব ভালো লাগে। তো একটু ভিডিও করলাম, চা খাবো, এখন চা দেওয়া হয়েছে, ভাবি চা দিয়েছেন। আর বাহিরে এত বেশি বৃষ্টি হচ্ছে কি বলবো, প্রথমত তো বন্যা সিলেটে, তারপর এদিকে অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করা যাচ্ছে না, কাদা আর কাদা। আমি বৃষ্টির আওয়াজটা কমিয়ে দিয়েছি। এবার চলো, আমি এখানে আসলে যে রুমে আমি থাকি, মানে যে রুমটা আমার জন্য রাখা হয় সেই রুমটা দেখাই। তো আসলে এই রুমে হচ্ছে অনেক সামান থাকে, যেহেতু ওনাদের ওয়ালটনের দোকান আছে, তো ওয়ালটনের যে মালগুলো আছে না, সেই মালগুলো এই রুমে রাখা হয়। আর এটা হচ্ছে বেলকনি, বৃষ্টির জন্য অবস্থা একদম খারাপ। এখন আবার পাশের বাড়িতে দাওয়াত খেতে যাব, আপনাদের ভাইয়া সামনে দিয়ে যাবে, আমি পেছনে পেছনে যাব। দেখেন কিভাবে বৃষ্টির মধ্যে যাই। বাজে বড় সাথী, গুড বাই, আমার ঠিক
যাও না বিয়া টাটা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ভাবি ভাত খাচ্ছেন, আরেকজন মামা একজন ভাত খাচ্ছেন। তো মামাটার ভাবিটার খাওয়া শেষ হয়ে গেলে আমরা বাড়িতে চলে যাব আবার। তো আমার আর বৃষ্টি এক মিনিটের জন্য থামছেই না, কি করে যাব আবার, থাকতেও পারবো না, বাড়িতে কাজ আছে, ভাবতে পারতেছি না। আর বৃষ্টির মধ্যে গেলে মেয়েটার জ্বর আসবে। তো আবার চলে এসেছি বাবার বাড়িতে। আর এই কিছুদিন আগে যে আমি চারা গাছ রোপণ করেছিলাম সেইগুলো দেখতে আবার টিলার উপরে উঠলাম। টিলার উপর উঠতেই দেখি মেঘলা আকাশ, আবার মেঘলা আকাশ হয়ে গিয়ে এবার কিন্তু খুব বড় সড়োভাবে বৃষ্টি আসবে, খুব বেশি হাওয়া দিচ্ছে, দেখেন চারিদিকের পরিবেশটা। আবার বৃষ্টি কিন্তু একদিক দিয়ে ভালোই হচ্ছে, আমার চারাগুলার ক্ষেত্রে ভালোই হচ্ছে। যে চারাগুলার ক্ষেত্রে ভালো হলে কি হবে, অন্যদিকে যে বন্যা হচ্ছে আমার ভালো হলে তো চলবে না, সবার যাতে ভালো হয় সেটাই করুন আল্লাহ তাআলা। বাপরে বাপ কি হাওয়া, দেখেন আমার চারাগুলো কেমন হয়েছে। চারা রোপণের ভিডিও আমি দিয়েছিলাম, দেখেছেন আপনারা অবশ্যই, কে কে দেখেছেন জানি না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।